হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে শুনছেন ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সার্বিয়ার ব্যাপারে সম্বন্ধে। সার্বিয়া হচ্ছে দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ, এর রাজধানী হচ্ছে বেলগ্রেড। এটি একটি প্রচুর সম্ভাবনাময় দেশ, এখানে বিভিন্ন দেশের লোক কাজ করতেছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশগুলাতে যতগুলো মানুষ আছে এখানে কাজের জন্য। যেমন আপনি মনে করতে ফিলিপিনো, ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান, বিশেষ করে ফিলিপিনো ইন্ডিয়ান গুলা এখানে অনেক সুযোগ সুবিধা নিচ্ছে এবং কাজ করতেছে। তো রিসেন্টলি আমাদের বাংলাদেশ থেকে অনেক পরিমাণ সার্বিয়ার কাজ করছে, বিভিন্ন প্রতিষ্ঠান গুলা কাজ করতেছে। আপনারা যারা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট দিয়ে বিষয়ে যেতে চাচ্ছেন, তারা চোখ কান খোলা রেখে ভালো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনারা কাজের জন্য ফাইল জমা দিতে পারেন। তো আজকে আলোচনা করব যে কিভাবে আপনি সার্বিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি তিনটা ওয়ে সার্বিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। এক হচ্ছে আপনি যদি আপনার স্কিল সম্বন্ধে ধারণা থাকে, আপনি লিঙ্কডইন, বিভিন্ন জব পোর্টাল এবং আপনার পরিচিত কেউ যদি থাকে ওইখানে, তার মাধ্যমে, তার থ্রুতে আপনি কাজ সংগ্রহ করে নিতে পারেন। বিভিন্ন চাকরিদাতার সাথে যোগাযোগ করে আপনার সিভি ড্রপ করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে একটা সিভি বানিয়ে আপনি সিভি ড্রপ করে আপনার যখন কাজের অফার পেয়ে যাবেন তখন আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। এটা হচ্ছে এক পদ্ধতি। দুই নম্বর হচ্ছে আপনি ওইখানে আপনার খুবই নিকটাত্মীয় কেউ আছে, আপনি এসে তার মাধ্যমে যে প্রতিষ্ঠানে কাজ করতেছে তার মাধ্যমে চাকরি গ্রহণ করে বা চাকরির অফার নিয়ে আপনি আবেদন করতে পারেন। তৃতীয়ত হচ্ছে আপনি যদি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করে থাকেন, অবশ্যই তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফলো করে আপনি কাজের জন্য জমা দিতে পারেন। আপনাকে কাজের জন্য জমা দিতে হলে কি কি করতে হবে? প্রথমত সার্ভেদের জন্য এখন পর্যন্ত অনেক আহামরি কিছু লাগে না। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট আর আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ছবি দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে, তো ম্যান্ডেটরি এখানে। তো আপনি যখন দিয়ে দেবে কাজ দেবেন তখন আপনার ওই সার্ভে থেকে যে প্রতিষ্ঠান আপনাকে নিচ্ছে সে আপনাকে একটা অফার লেটার পাশাপাশি জব কন্ট্রাক্ট লেটার আপনাকে প্রদান করবে। এটা দেওয়া আসার পর এতে দিয়ে আপনি অনলাইনে বর্তমানে সার্ভিয়া এই কনসালের মাধ্যমে আপনি সার্ভিয়া ভিসার জন্য আবেদন করবেন ডি ক্যাটাগরিতে। ডি ক্যাটাগরিতে আবেদন করার পর আপনি যখন আপনার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি নির্দিষ্ট সার্বিয়া অথরিটি আপনার এই আবেদনটা যখন অ্যাপ্রুভ করে দিয়ে দেবে আপনার এমপ্লয়ির সাথে বা আপনার ওই চাকরিদাতার সাথে আপনার যোগাযোগ করে আপনার এটা যখন কনফার্ম হয়ে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে, তারপর আপনি আপনার যখন মেইলের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করেছেন সেটা যখন আপনার মেইল আসবে তখন আপনি এই ভিসার জন্য সার্বিয়া দিল্লি নিউ দিল্লি অফিসে আপনি ভিসার জন্য পাসপোর্ট জমা দেবেন। পাসপোর্ট জমা দিলে তারপর আপনার যখন পাসপোর্টে স্টিকার লাগিয়ে চলে আসবে তখন আপনি ম্যান পাওয়ার করে আপনি সহজে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ম্যান পাওয়ারে অনেক সময় দেখা যাচ্ছে জটিলতা হচ্ছে, যেহেতু বাংলাদেশে কনসুলার অফিস সার্বিয়াতে অবস্থিত নয়, রুম থেকে ইতালির রুম থেকে একটা অপারেট করা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য বিএমইটিতে ফাইল জমা দেবেন তখন এই বিএমইটি থেকে আপনার সার্বিয়া অথরিটির সাথে যোগাযোগ করা হবে রুম এমবেসির মাধ্যমে, রুম এমবেসির থ্রুতে। কারণ হচ্ছে তখন এখন বর্তমানে যে নিয়ম হচ্ছে যে আপনি যে দেশেই যাচ্ছেন না কেন আপনার ওই দেশের নির্দিষ্ট যে কাজদাতা আছে এটা সঠিক কিনা বাংলাদেশের সরকার এটা খুব ভালোভাবে দেখছে। তো যখন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে আসবে তখন আপনার ম্যান পাওয়ার কোনো অসুবিধা হবে না, ফ্লাইট করে চলে যেতে পারবে। ফ্লাইট করে চলে যাওয়ার পর আপনার সার্বিয়াতে যাওয়ার পর প্রথমত 1 থেকে 2-3 দিনের ভিতরে আপনার তাদের লোকাল পুলিশ স্টেশনে নিয়ে আপনাকে রিপোর্ট করাবে। রিপোর্ট করার পর আপনাকে বৈধ হবে, তখন থেকে থাকতে পারবে, সেক্ষেত্রে আর কোনো আপনার অসুবিধা হবে না। এই হচ্ছে বেসিক ধারণা আপনারা যারা সার্বিয়াতে কাজের জন্য যেতে চাচ্ছেন। অবশ্যই স্কিল লোকের জন্য বিশেষ ডিমান্ড আছে, বিশেষ করে যারা শেফ আছেন, বিভিন্ন কাজ জানেন, যেমন ওয়েটার, ভালো ওয়েটার, ভালো ইংলিশ জানেন। যদিও সার্বিয়াতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অত বেশি জানা প্রয়োজন নেই, যদি আপনি বেসিক ইংলিশ জানেন তাহলে চলবে, কিন্তু সার্বিয়া বিশেষ করে তারা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে থাকে। অনেক ধরনের লোক এখানে বসবাস করে, বিশেষ করে সার্বিয়ান, রাশিয়ান, কসোভো, কসোজাতি কসোভো পাশাপাশি, তারপর আপনার রোমানীয় ভাষা দেশ, হাঙ্গেরীয় ভাষা দেশ,
হচ্ছে অনেক সম্ভাবনা একটা দেশ, তো যারা ভবিষ্যতে যাবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা অবশ্যই আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।